সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই এখন অবধি যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তিনাদের প্রতি আমার একান্ত অনুরোধ প্লিজ আপনারা আমার এই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন সো দ্যাট নেক্সট টাইম যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সেই ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে আছি আপনাদেরকে আমি দেখাতে চাই যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে পোস্ট গ্র্যাজুয়েশন বা পিজি অনলাইন ফর্ম ফিল চলছে যেটি শুরু হয়েছে ষোলোই জুলাই থেকে এবং যেটি চলবে আগামী বাইশে জুলাই পর্যন্ত কিভাবে আপনারা এই পোস্ট গ্র্যাজুয়েশানের ফর্ম ফিল করবেন পদ্ধতিগুলো কি কি কিভাবে আপনারা পেমেন্ট করবেন এবং তারপরেই বা কী করেনও এই সমস্ত খুঁটিনাটি বিষয় একদম লাইভ ফর্ম ফিল করে আমি আপনাদের সামনে দেখাবো তাই বেশি দেরি না করে চলুন আমরা মূল বিষয়ের দিকে চলে যাই সর্বপ্রথম আমি যেটা করব গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম এখানে আপনাদেরকে বলে রাখি আপনাদের হয়তো মনে আছে আমি আমার পূর্ববর্তী ভিডিও বলেছিলাম যে ফর্ম ফিল করার জন্য দুটি পদ্ধতি রয়েছে হয় আপনি ডাব্লু বিএনএসওর ওয়েবসাইট গিয়ে এই যে ডাব্লু ডট এসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে এখানে যে দেখুন আপনার এখানে নোটিশটা আসবে এখানে একটি লিঙ্ক আসবে এখান থেকে আপনি করতে পারেন একটু ওয়েট করুন এখানে একটি লিঙ্ক আসবে এখান থেকে আপনি করতে পারেন নচেত সরাসরি অনলাইন ফর্ম ফিল আপের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মাধ্যমে অর্থাৎ পিসিডি ডট কম এই ওয়েবসাইটের মাধ্যমেও আপনি ফর্ম ফিল ব্যবস্থা করতে পারেন একটু ওয়েট করুন এই দেখুন চলে এসছে পোর্টাল অফ ফিলিং আপ অনলাইন এক্সামিনেশান ফর্ম ফর পিজিটিই টার্ম এমড এক্সামিনেশান থিওরি এবং প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইভা দু জুন দু হাজার উনিশ এইখানে আপনি ক্লিক করে নিতে পারেন এইখানে ক্লিক করলেও আপনাকে এই পোর্টালে নিয়ে যাবে অথবা আপনি সরাসরি এই অ্যাড্রেস গিয়ে পি সি ডি পি সি এম করে এন্টার করতে পারেন তাহলেও আপনাকে সরাসরি এই অ্যাডমিশন পোর্টাল পোর্টালে নিয়ে যাওয়া হবে ফর্ম ফিল আপের পোর্টালে এইবার এই হচ্ছে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট টার্ম অ্যান্ড এক্সামিনেশান জুন দু সাবমিশন পোর্টাল ফর্ম সাবমিশন পোর্টাল এখানে এর দেখা যাচ্ছে ষোলো তারিখ থেকে বাইশ তারিখ মধ্যরাত্রি অবধি হবে তার আগে কিছু জিনিস এখানে মনে রাখতে হবে যে ফর্ম ফিল আপগুলো করার জন্য প্রথমে আমাদেরকে এনরোলমেন্ট নাম্বার দিতে হবে সেই সঙ্গে আবেদনকারী ডেট অফ বার্থ তারপর আমাদের সামনে পেজ একটি খুলে যাবে এই অনুরূপভাবে আসবে এই রকম একটি পেজ আসবে আমরা এবার দেখতে থাকি কীরকমভাবে কি করতে হবে প্রথমে এনরোলমেন্ট নাম্বার এখানে আমি আবেদনকারীর এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে দেব আবেদনকারী এনরোলমেন্ট নাম্বার দিয়ে দিলাম এবার দিতে হবে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটাও আমরা এখানে বসিয়ে দিলাম এইবার আমাদেরকে করতে হবে সাবমিট এই সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখুন আপনাদের সামনে এই যে খুলে গেল এই আবেদনকারীর আবেদনপত্র এই যে ঠিক আছে এই দেখুন চলে এলো এইবার আমাদের যেটি করতে হবে আমরা স্ক্রল করে একটু নিচের দিকে যাব এই অংশটিকে দেখুন ভালো করে ক্যান্ডিডেট ইজ এলিজিবল টু অ্যাপিয়ার ইন দ্য পেপারস মেনশন বিলো ফর দ্য এক্সামিনেশন আপনি যে যে পেপারের জন্য এক্সাম দিতে চান সেই সেই পেপারের জন্য এই যে বক্সগুলি রয়েছে এই বক্সগুলিতে টিক দিতে পারি দেখুন টিক চিহ্ন হয়েছে টিক এখানে বলে রাখি আবেদনকারী যার হয়ে আমি এই আবেদনটি লাইভ করে দেখাচ্ছি সে কিন্তু একটিও পরীক্ষা দেয়নি না পার্ট ওয়ান সে ক্লিয়ার করেছে না পার্ট টু এম এ সে ক্লিয়ার করেছে তাই সে দুটো পরীক্ষায় একসঙ্গে দিতে চাই তাই আমরা এখন তার ফর্ম ফিল আপটি করব এই দেখুন পেপার ওয়ান টু থ্রি ফোর এইগুলি হচ্ছে পার্ট ওয়ানের জন্য তাহলে আমরা এবার সিলেক্ট করে নিই ওয়ান টু থ্রি ফোর এইগুলি হলো পার্ট ওয়ানের জন্য পেপার ফাইভ সিক্স সেভেন এইগুলো হলো পার্ট টু এর জন্য এইবার দেখুন আমি যে আবেদনকারী করছি তার বিষয় হল এডুকেশন এইট পেপারটি হয় হচ্ছে তার অপশনাল ইলেকটিভ স্পেশাল পেপার তাই এখানে আমরা যেটা করব। তার এই ইলেকটিভে গিয়ে অপশনাল স্পেশাল পেপারে গিয়ে সে ফর্ম ফিল আপের সময় যেটি সিলেক্ট করেছিলো সেটিকে আমরা সিলেক্ট করব। এখানে আবেদনকারী ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করেছিল এডুকেশন অফ উইমেন ইন ইন্ডিয়া এটাকে আমরা সিলেক্ট করে নিলাম এইবার আমাদেরকে নিচের দিকে স্ক্রল করে নেমে এইখানে সাবমিট বাটনে ক্লিক করতে হবে কিন্তু তার পূর্বে আপনারা যতগুলি পরীক্ষায় পেপারে বসতে চান সেটা একবার ভালো করে মিলিয়ে নেবেন দেখুন আমি বলেছিলাম আবেদনকারী আটটি পেপারে বসতে চাই পার্ট ওয়ান পার্ট টু মিলিয়ে আটটি পেপার একবার আমরা গুনে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি পেপারই রয়েছে ভালো করে আপনারা স্পেশাল পেপারটি একটু মাথায় রাখবেন বিশেষ করে যিনারা পার্ট টু এর ফর্ম ফিল করছেন আপনাদের যদি স্পেশাল পেপার থেকে থাকে এই স্পেশাল পেপারের পেপারটি মাথায় রাখবেন আপনারা পার্ট টুয়ের অ্যাডমিশন নেওয়ার সময় যেটি স্পেশাল পেপার রেখেছিলেন সেটিকেই রাখবেন অন্য কোনটি সিলেক্ট করবেন না তাহলে কিন্তু প্রবলেম হতে পারে এরপরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনাদের সামনে এইরকম একটি পেজ খুলে যাবে এইবার দেখুন এখানে বলা হচ্ছে প্লিজ কনফার্ম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য ফলোয়িং পেপারস অ্যাজ পার চেক চেকবক্স এই যে আপনি আবেদন করেছেন যে টিক বক্সগুলো সেটাকে আপনাকে কনফার্ম করতে বলছে আপনি কি সুনিশ্চিত অবশ্যই সুনিশ্চিত আমরা কনফার্ম করে দেব কনফার্ম করার বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি পপ আপ চলে আসবে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কনফার্ম সিলেকশান ক্যান নট বি আনডান একবার যদি আপনি ওকে করে দিন তাহলে সেটা কখনোই আনডান করা যাবে না আমরা এটা ওকে করে দেব ওকে করে দিলাম এইবার দেখুন এই বেরিয়ে গেল। একদম পুরো সিলেকশনটি হয়ে গেলো এইবার যেটি আমাদেরকে করতে হবে দেখুন পুরো যে চয়েসটা ছিল সব কিছু ঠিকঠাক হয়ে গেলো এইবার কিন্তু আর আমরা চাইলেও এডিট করতে পারবো না বা ব্যাকে যেতে পারবো না এইবার আমাদেরকে যেটি করতে হবে পে অনলাইন এই অনলাইনে আমাদেরকে পে করতে হবে পে অনলাইনে ক্লিক করলাম পে অনলাইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই দেখুন চলে এলো কত টাকা পে করতে হবে টোটাল ফিজ হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা টোটাল ফিজ পনেরোশো চল্লিশ টাকা এটিকে আমরা পেমেন্ট করবো দেখি কীভাবে পেমেন্ট করি আমরা যে কোনোভাবে পেমেন্ট করতে পারি আমরা একটু ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্টটা করব এই আমরা পেমেন্টটি করছি কনফার্মে ক্লিক করলাম পাসওয়ার্ড আসবে এবার কনফার্ম বাটনে ক্লিক করলাম দেখুন আমার পেমেন্টটি হয়ে গেছে এই যে আমার হয়ে গেল এইখানে আপনারা যেটা করবেন ট্রানজাকশান সাকসেসফুল দেখাচ্ছে এইখানে প্রিন্ট রিসিপ্টে আপনারা একটি ক্লিক করে নেবেন প্রিন্ট রিসিপ্টে ক্লিক করে নিয়ে এটিকে আপনারা একটি প্রিন্ট নিয়ে নেবেন যাতে করে আপনাদের এই যে ট্রানজাকশানটি করা হয়েছে সেটি একটি প্রমাণ থাকে অথবা আপনারা চাইলে এটিকে পিডিএফ আকারে সেভ করেও রাখতে পারেন এই ছিল একদম সহজ পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে আপনারা এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজির পার্ট ওয়ান বা পার্ট টু বা পার্ট ওয়ান পার্ট টু উভয়েরই অনলাইন ফর্ম ফিল আপ করতে পারেন এক্সামের পূর্বে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ভিডিওটিকে শেয়ার করবেন এবং বন্ধু বান্ধবী পরিজনদের মধ্যে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করবেন যাতে সবাই বিষয়টি জানতে পারে বুঝতে পারে এবং নিজে বাড়িতে বসে এই কাজটি করতে পারে আপনাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার